পঞ্চায়েত ভোটের আগে ফের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার সোমবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার হাউসনগর মান্ডি সংলগ্ন এলাকায় এদিন গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জের হাউসনগর কৃষক বাজারের বিপরীতে একটি আমবাগানে হানা দেয় সামসেরগঞ্জ থানার পুলিশ সেখান থেকে উদ্ধার করা হয় দুই ব্যাগ ভর্তি তাজা বোমা ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে কে বা কারা আমবাগানে বোমাগুলি মজুদ রেখেছে তার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ দুই ব্যাগে প্রায় পনেরোটি বোমা থাকতে পারে বলেই অনুমান পুলিশের এদিকে পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের রাজনৈতিক মহলে